নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব গরমের একেবারে স্পেশাল রেসিপি, কাস্টার্ড। আজ তিনভাবে কাস্টার্ডটা বানিয়ে দেখাবো। খেতে অসাধারণ আর বানানোটা খুবই সহজ। তাহলে চলুন শুরু করি কিভাবে আমি এই কাস্টার্ডগুলো বানালাম। সবার আগে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিচ্ছি। এটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। প্রথমে 1/4 কাপ দুধ দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নেব। এটা কিন্তু ঠান্ডা দুধ দিয়ে গুলে নিতে হবে, আর এমনভাবে গুলতে হবে যাতে একেবারে ভালোভাবে দুধের সাথে কাস্টার্ড পাউডারটা মিশে যায়। আমি 1/2 লিটার দুধ নিয়েছি, আর 1/2 লিটার দুধের থেকে কিছুটা আমি কাস্টার্ড পাউডার গুলতে ব্যবহার করেছি, বাকিটা এবার ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সাথে কিন্তু বেল আইকনটাও ক্লিক করবেন। বেল আইকন ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আর আজকের এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। দুধটা ভালোভাবে ফুটে উঠেছে, আমি এখানে 1/4 কাপ চিনি অ্যাড করলাম। কাস্টার্ডটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশ ভালো লাগে, আর যদি কারো কম বা বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে সেটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। আমি এবার যে কাস্টার্ড পাউডারটা দুধে গুলে রেখেছিলাম সেটা ভালো করে আরেকবার দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ফ্লেমটা কমিয়ে দিলাম, আর আমি অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা এবার দুধের মধ্যে মিশিয়ে নেব। গরম দুধে যখন কাস্টার্ড পাউডারটা অ্যাড করবেন তখন আরেকবার চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর যখন গরম দুধে অ্যাড করবেন তখন আস্তে আস্তে করে কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে অ্যাড করবেন, আর ক্রমাগত নাড়বেন যাতে এর মধ্যে কোনো দলাভাব না হয়। আমি এখানে 6 থেকে 7 মিনিট কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 6-7 মিনিট ফোটার পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কিন্তু আমি তাও কাস্টার্ডটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এর উপরে কোনো সর না পড়ে। কাস্টার্ডটা নর্মাল টেম্পারেচারে রেখে এবার ঠান্ডা করে নেব, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব যাতে এর মধ্যে কোনো সর না পড়ে। কাস্টার্ডটা ঠান্ডা হতে হতে আমি বাকি কাজগুলো সেরে নিই। আমি ম্যাঙ্গো কাস্টার্ড বানাবো, সেই জন্য আমি আমটা আগে কেটে নিচ্ছি। এমন আম কাস্টার্ডে ব্যবহার করবেন যেই আমের মধ্যে কোনো আঁশ নেই, এই ধরনের আম ব্যবহার করলেই সব থেকে ভালো হয়। আমি আমগুলোকে পিস করে নিচ্ছি, আর কিছুটা আমি আমের পাল্পও তৈরি করে নেব। যেসব আম মিষ্টি সেই ধরনের আম নেবেন, তাহলে কাস্টার্ডটা খেতে খুব ভালো লাগবে। আপনারা কিন্তু আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারেন, আমি ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি কিন্তু এই আমের মরশুমে বেশ কয়েক রকম আমের রেসিপি শেয়ার করেছি। আমের আচার থেকে আম সত্ত্ব, আমের জেলি থেকে আমের চাটনি, টক ডাল, আরও অনেক কিছু। আমপ্রেমীরা কিন্তু সেই সব রেসিপি দেখে নিতে পারেন। এছাড়া আমি কাস্টারে তালশাঁসও ব্যবহার করব, তাই কচি কচি দেখে আমি কিছু তালশাঁস নিয়েছি। তালশাঁসের ওপরের এই খোলাটাকে ছাড়িয়ে নেব। তালশাঁসও কিন্তু গরমের দিনে খেতে খুবই ভালো লাগে, শুধু খেতেও খুব ভালো লাগে। গরমের সময় কিন্তু
এই রকম কচি তালশাঁস ওঠে। এর আগে আমার মনে হয় কেউই এই রেসিপিটা শেয়ার করেনি, তাই এই রেসিপিটা দেখে অবশ্যই একদিন ট্রাই করবেন। তালশাঁসগুলো কচি হলে ভেতরে খুব সুন্দর একটা রস থাকে, সেই রসটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি তালশাঁসগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি তালশাঁসও কাস্টারে ব্যবহার করব। আর লাগছে ফ্রেশ ক্রিম, আমি এখানে হাফ বাটি ফ্রেশ ক্রিম নিয়েছি। ক্রিমটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এদিকে কাস্টার্ডটাও ঠান্ডা হয়ে গেছে আর বেশ ঘন হয়ে গেছে। কাস্টার্ডটা এবার আমি একটা অন্য বলে ঢেলে নেব। এবার সার্ভ করবার পালা, আমি দুহাতা একটা অন্য বলে ঢেলে নিচ্ছি। আমি তিন রকম ভাবে কাস্টার্ডটা তৈরি করব, সেই জন্য আলাদা আলাদা করে কাস্টার্ডগুলো আমি তৈরি করে দেখাচ্ছি। আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এখানে আমন্ড, পেস্তা, কাজু, কিশমিশ আছে। আমি বাকিটা গার্নিশের জন্য রাখলাম। কাস্টার্ডের মধ্যে ভালো করে ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নিচ্ছি। এবার যে বোলে সার্ভ করবো সেই বোলের মধ্যে আমি কাস্টার্ডটা ঢেলে নিচ্ছি। এটা শুধুই ড্রাই ফ্রুটস দিয়ে আমি সার্ভ করলাম। ওপর থেকে আরও কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি, এতে কাস্টার্ডটা দেখতে খুব সুন্দর লাগবে। তৈরি হয়ে গেল আমার প্রথম কাস্টার্ড। এটা কেবলই ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি। এবার করব দ্বিতীয় কাস্টার্ড, এটা আম দিয়ে। আবারও আমি দুহাতা কাস্টার্ড একটা বলে নিয়ে নিলাম, আর আমের পাল আমি কিছুটা বের করে রেখেছিলাম, এখানে তিন চার চামচ মতো আছে, আমি এটা কাস্টার্ডের মধ্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিচ্ছি টুকরো করে কেটে রাখা আম। এই কাস্টার্ডের মধ্যে আমের টুকরোগুলো মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে। আমি কিছুটা আম গার্নিশের জন্য রেখে দিলাম। সার্ভিং বলে এবার সার্ভ করব। কাস্টার্ডটা দিয়ে ওপর থেকে কিছু আমের কুচি ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ড্রাই ফ্রুটস। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কাস্টার্ড। এবার করব তালশাঁসের কাস্টার্ড। আমি কিছুটা পরিমাণে তালশাঁস মিক্সিং জারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তিন ধরনেরই কাস্টার্ড অসাধারণ খেতে, প্লিজ আপনারা ট্রাই করবেন। কিছু তালশাঁসের কুচিও এর মধ্যে ছড়িয়ে দিলাম। তালশাঁস আর আম সারা বছর পাওয়া যায় না, তাই গরম থাকতে থাকতে একবার হলেও বানিয়ে খাবেন। এবার সার্ভিং বলে আমি তালশাঁসের কাস্টার্ডটাও ঢেলে দিলাম, আর উপর থেকে কিছু তালশাঁস ছড়িয়ে আমি পরিবেশন করব। দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম আর চেরি সাজিয়ে দিলাম। একেবারে রেডি হয়ে গেল তালশাঁসের কাস্টার্ড। খুব ভালো খেতে, প্রত্যেকটা কাস্টার্ডে বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। আজকের এই রেসিপিগুলো যদি ভালো লাগে
তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।